গণতন্ত্রকে হত্যা করতে গোঘাট জুড়ে বিজেপির তাণ্ডব, এই অভিযোগ করেছেন গোঘাটের বাম নেতৃত্ব। তাদের আরও অভিযোগ, সিপিআইএম নেতাদের রাজনীতি করা যাবে না বলে ফতোয়া বিজেপির। গোঘাটে বেশ কয়েকটি বাম নেতার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি হুমকি ও শাসানি দিল বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ। আমরা কিন্তু তৃণমূল নয়, আমরা সব বিজেপি কর্মী। আট বছর কোথায় লুকিয়েছিলেন, সেভাবে তো আপনাদের কি কি দেখা যায়নি। তাহলে এখন আবার বাইরে এসে রাজনীতি কেন করছেন? ওসব করা যাবে না। যেমন আট বছর লুকিয়েছিলেন, আগামী দিনেও সেভাবেই থাকবেন, নইলে ব্যবস্থা গ্রহণ করব। ঠিক এই ভাষাতেই গোঘাটে সিপিএম নেতা স্বপন মণ্ডলের বাড়িতে শনিবার রাতে শাসানি দিল বিজেপি সমর্থকেরা বলে জানিয়েছেন স্বপন মণ্ডল। তিনি বলেন শনিবার তাদের শহীদ দিবস ছিল। সারা রাজ্যের মতো গোঘাটেরও বেশ কয়েকটি জায়গাতে তারা দলীয় পতাকা উত্তোলন করেন, কিন্তু রাত্রি হতেই বিভিন্ন নেতাদের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকেরা হামলা চালাতে শুরু করে। কাঁটাপুকুর স্থানীয় সিপিএম কর্মীদের দিয়ে দলের পতাকা খুলে ফেলে দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে সূত্র থেকে জানা গেছে, শনিবার স্বপন মণ্ডল, তিলক ঘোষ, বাসুদেব কুশারির বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রথমে বাসুদেব কুশারির বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। এরপর স্বপন মণ্ডলের বাড়িতে যান দুষ্কৃতীর দলটি। সেই সময় বাড়িতে তার কলকাতা পুলিশের কর্মরত ভাই ছিলেন। বাড়িতে এসে ডাকাডাকি করার পরও তাদের কাছে জানতে চাওয়া হয় বিষয়টি। তারা পরিষ্কার বলেন সিপিএম করা যাবে না, চুপচাপ ঘরে বসে থাকতে হবে, নইলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ঘরের গেট না খোলায় ইট পাটকেল ছুটতে শুরু করে দুষ্কৃতীর দলটি বলে অভিযোগ। বেশ কিছু কাজ ভেঙে ফেলে তারা, লোহার গেটও ভেঙে ফেলার চেষ্টা করা হয়। স্বপন মণ্ডলের বাড়িতে এই নিয়ে পাঁচখানা হামলার ঘটনা ঘটল। কালকে বিজেপির পক্ষ থেকে 10-12টি ছেলে এসেছিল মোটরসাইকেলে, আনুমানিক 8:15 থেকে 8:30 মধ্যে। তারা এসে আমরা কেন এই বেরুচ্ছি, ঝান্ডা বাঁধছি, কাল 31 আগস্ট শহীদ দিবস ছিল, সেই শহীদ দিবসকে সামনে রেখে আমাদের বিভিন্ন জায়গায় পতাকা উঠেছে, অফিস এবং বিভিন্ন পাড়ায় লোকজনও বেশ কিছু বেরিয়েছে। এতে করে হচ্ছে যে ওদের শক্তিটা কমে যাচ্ছে। ভোটটা তো আমাদের মানুষজন দিয়েছিল লোকসভায়, সে মানুষজন হচ্ছে যে আবার অ্যাসেম্বলি হচ্ছে আমাদের পক্ষে। এর থেকেই তাদের হচ্ছে যে মূল রাগ বা ক্ষোভ, যে আমাদের বেরোনা চলবে না, এখন কিছু করা চলবে না। বাড়ি এসেছিলো 10-12 জন, মূলত 4-5 জনই হচ্ছে যে এই ঢিল ছোঁড়া বা ওই বাড়ির দরজায় ধাক্কা ফাক্কা দেয়া, প্রচণ্ড রাব ভাষায় খিস্তি খিউরি করা, এবং তিলক ঘোষের বাড়িতে 2 বার ধরে হচ্ছে যে আক্রমণ হয়েছে, মোট 3টে বাড়িতে আক্রমণ হয়েছে। অন্যদিকে কিছুদিন আগে গভীর রাতে সিপিএম নেতা তিলক ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। শনিবার রাতে একই কায়দায় তিলক ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে নাকি বোমাও ছোঁড়া হয়। তাছাড়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় বেশ কিছু দলীয় পতাকা লাগিয়েছিল সিপিএম নেতৃত্ব, সেগুলো তাদের খুলে ফেলতে বাধ্য করা হয়। সিপিএম নেতারা বলছেন বিজেপি বুঝতে পারছে তাদের যা চরিত্র, তাতে করে স্বাভাবিক অবস্থায় কোনো মানুষই তাদের সমর্থন করবে না। যারা তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার আশায় বিজেপিকে ভোট দিয়েছিল, তারা এখন সকলেই পস্তাচ্ছে। বিজেপি নির্বাচনের সময় বলেছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে, কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই অন্যান্য রাজনৈতিক দলের কণ্ঠরোধ করার খেলায় মেতেছে তারা। কালকে রাত্রি 1:55 নাগাদ যে টিনের চালটা আছে না, এখানে ইট পড়তে দেখি, ভাবলুম কী জানি কী হচ্ছে। তার পরক্ষণে চারপাশেই দেখতেই পাচ্ছেন ঢিলফিল ছোঁড়া, খিস্তি খেউড়, এটা শুরু হয়ে গেল। আমি তো দেনেন দেয়ার পুলিশকে টেলিফোন করলাম, পুলিশ অবশ্য 15-20 মিনিটের মধ্যে চলে এলেন। এসে ওরা চারদিক দেখে শুনে ঘুরে ঘাড়ে ভেতরে ঢুকে সব দেখলেন, দেখে চলে গেলেন। চলে যাওয়ার 20-25 মিনিট বাদেতে ফার্দার একই ঘটনা ঘটতে শুরু করেছে। আবার ওদের আমি টেলিফোন, গতকাল 31 আগস্ট আমরা আমাদের ওই যে শহীদ দিবস পালন করি আর কি, কৃষক সমিতি এবং খেতমজুর ইউনিয়নের নেতৃত্বে, সেটা কলকাতায় জমা ছিল, আর লোকালি আমাদের বিভিন্ন জায়গায় পতাকা তোলার কর্মসূচি ছিল। গোঘাট থানা জুড়ে 60টারও বেশি জায়গাতে আমরা কাল পতাকা তুলেছি। এই কৃষক সমিতির আমাদের যত দপ্তর আছে সব জায়গাতেই কালকে আমরা পতাকা তুলেছি, কোথাও ভেতরে মিটিং করেছি, কোথাও বাইরে দাঁড়িয়ে একটু মিছিল করেছি, এইভাবে সারা দিনটা আমরা কালকে অবজার্ভ করেছি।
আমার ধারণা এর পরিপ্রেক্ষিতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরোধীরা এই কাণ্ডটা ঘটিয়েছে। দোষীদের শাস্তি চাইছি, দুষ্কৃতীদের শাস্তি চাইছি। আইন শৃঙ্খলা পশ্চিমবাংলার যে তলা নিতে গেছে, পুলিশ একটু অ্যাক্টিভ হোক। এই বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দেখুন, বিজেপি এরকম সন্ত্রাসের রাজনীতি করে না। আর সিপিএমের বাড়িতে, সিপিএম তো এরকমই ছিল, সিপিএমের বাড়িতে সন্ত্রাস তৃণমূল তো সবসময় করে গেছে। ওরা তো এই 23 তারিখের পর মাথা তুলে দাঁড়িয়েছে, ঘরে ঢুকতে পেরেছে, তারা খেতে পাচ্ছে, এরকম পরিস্থিতি। তার আগে তো তৃণমূল ওদিকে ঘরেই ঢুকতে দেয়নি। তো বিজেপি তো প্রশ্রয় দিয়েছে, আমরা কেন মারতে যাবো? এটা তৃণমূলই করছে। তৃণমূলের কিছু দুষ্কৃতি যারা সিপিএমকে মেরে রেখেছিলো, তারা আবার বেরিচ্ছে দেখে আবার মারছে। এই তখন মারধর তৃণমূলেরই কিছু অংশ করছে, আমাদের বিজেপি ছেলেরা বা বিজেপি কোনো এর সঙ্গে জড়িত নয়। নিউজ আজ বাংলা, গোঘাট।